আমরা আজকে সকালে একটা খবর পেয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী, আপনারা যেহেতু আমার ভিডিওটা একটু দেখেছেন, অবশ্যই আমি বাকিটাও প্লে করব, অবশ্যই আপনাদের বাকি ভিডিওটাও দেখার অনুরোধ থাকবে। তো আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারতেছিলাম যে নোয়াখালীর এক মাদ্রাসার মধ্যে কিছু মানুষ বা যারাই হোক না কেন, কে বা কারা, এরা মাংসের খাওয়ার মধ্যে বিষ মিশেছে। মিশার পরে একজন ছাত্র ইন্তেকাল করেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এই ছাত্রদের মধ্যে থেকে 17 জন অসুস্থ, যাদেরকে পাশের মেডিকেলে নেওয়া হয়েছে। তো চলুন আমরা দেরি না করে সেই ফুটেজটা আবার দেখে আসি যে মাংসের মধ্যে যে কাজটি হয়েছে, ছাত্রদেরকে বিষ মাখিয়ে খাওয়ানো হয়েছে। চলুন আমরা সকলে দেখে আসি। আমরা আজকে সকালে একটা খবর পেয়েছি, নোয়াখালী বেগমগঞ্জ একলাশপুর ইউনিয়নের মদিনাতুল উলুম, একলাশপুর গ্রামে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার একটি নুরুলিয়ামান হেদ্দ মাদ্রাসা কিছু ছাত্রদের খাবারের মধ্যে কেবা তারা বিষ মিশিয়ে দেয়, এতে করে খুব মারাত্মক অসুস্থ হয়ে পড়ে অনেকগুলো ছাত্র। তার মধ্যে একজন ছাত্র বিষের প্রতিক্রিয়া ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি, আরেকজন ছাত্র তার বিষের প্রতিক্রিয়া খুব বেশি খারাপ হওয়ায় আমরা গার্ডিয়ানদের থেকে যতটুকু জানতে পারছি তার হার্টের সমস্যা এফেক্টেড হয়ে শিক্ষার্থী নোয়াখালী সদর হসপিটাল থেকে চিকিৎসকরা তাদেরকে ঢাকা রেফার করা হয়। এবং বাকি ছাত্ররা যারা আছে আলহামদুলিল্লাহ, এখানে 15-16 জন ছাত্র আছে, এরা এখন সবাই প্রায় সুস্থতার দিকে আছে। এবং গার্ডিয়ানদের, তাদের অভিভাবকদের, ছাত্রদের অভিভাবকদের যে স্টেটমেন্ট আমরা যতটুকু জানতে পারছি, ওনারা যেটা বলছে শিক্ষকরা পরিস্থিতি দেখে তাৎক্ষণিক তাদের বিষক্রিয়া অনুভব করতে পারে, ছাত্রদের যখন বমি হচ্ছে বা অসুস্থ বোধ করতেছে তখনই তাৎক্ষণিক তারা জরুরি ভিত্তিতে মাদ্রাসার ভিতরে সাময়িক যে ট্রিটমেন্ট সেটা করেন, পাশাপাশি তারা দ্রুত সবাইকে হসপিটালে নিয়ে আসেন। এবং নিয়ে আসার প্রেক্ষিতে নোয়াখালী সদর হসপিটালে তাদের চিকিৎসা আলহামদুলিল্লাহ তারা এখন সুস্থতার দিকে আছে। আমরা সবার কাছে আজকের এই পরিস্থিতির জন্য যারা সত্যিকারে যারা অপরাধী বা যারা এই চক্রান্ত করছে তাদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি কামনা করছি। এবং সত্যিকারে অপরাধীকে সেটা চিহ্নিত করা হোক, একটি দিনই প্রতিষ্ঠানে যাতে কোনো চক্রান্ত বা কোনো ষড়যন্ত্র না করা হয় সেদিকে আমরা প্রশাসন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি মাদ্রাসার 6 জন শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়েছে, এ বিষয়ে আপনার কি কোনো পুলিশ হেফাজতে নিয়েছে সেটা আমরা বিষয়টা আমরা জানতে পারছি আমিও। যাই হোক, সেক্ষেত্রে প্রশাসন বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য নিয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। তবে সঠিক বিষয় যেটা তদন্ত করা দরকার সেটা উদ্ঘাটন করে যাতে করে অপরাধীদেরকে চিহ্নিত করা হয়, মাদ্রাসার শিক্ষকদেরকে অনৈতিকভাবে কোনো রকম যাতে করে হয়রানি না করা সেটা আমরা অনুরোধ করছি। প্রিয় বন্ধুগণ, আমরা দেখি কি বুঝতে পারলাম বিষয়টি উদ্ঘাটনের জন্য বাংলাদেশ প্রশাসন এই বিষয়ে কথাবার্তা চলতেছে বর্তমান, এই বিষয়ে কি করা যাবে তারা চিন্তা চিন্তাচনা করতেছে। তো অবশ্যই আমরা চাই তাদের জন্য একটা সঠিক জন্য বিচার হয়, আমরা সকলে এটা আশা রাখি। তবে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের থেকে আমি এটা আশা করি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।